রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে পশ্চিমবঙ্গের ডিএম অফিসে কিন্তু একটি নতুন যে চাকুরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর এখানে কিন্তু একটি নয় দুটি নয়, এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট আপনারা দেখতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গের একটি রাজ্যে যেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই যে কাজটি, এই কাজটি কিন্তু আপনারা ডিএম অফিসের আন্ডারে পাবেন। তো সবার প্রথমে বলি নোটিশটি কী করে ডাউনলোড করবেন। নোটিশটি ডাউনলোড করবার জন্য এই ভিডিওটির নিচে লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও আপনারা কিন্তু খুব সহজে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সরাসরি চলে যাব ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো দেখতেই পাবেন আমি কিন্তু সরাসরি আজকের রিক্রুটমেন্টের যে অফলাইনে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটের মধ্যে চলে এসেছি। আর এই ফরম্যাটটি দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের যে আবেদনটি রয়েছে সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। তো এই যে বায়োডেটার মতো ছোট্ট একটি ফর্ম, এই ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। এবার কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতেন সেটা কিন্তু এখানে দেওয়াই রয়েছে, ঠিক আছে। যদি আপনারা এজ প্রুফ দিয়ে থাকেন সেক্ষেত্রে এই যে ঘরটি রয়েছে সেখানে টিকমার্ক করবেন। রেসিডেন্সিয়াল প্রুফ যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে টিকমার্ক করবেন। আধার কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট, ওয়ান সেলফ, অ্যাড্রেস ইনভেলভ, যেখানে পাঁচ টাকা স্ট্যাম্প আপনাদের বসাতে বলা হয়েছে, অতিরিক্ত কিন্তু একটি যে খামের খামটি কিন্তু ভরে দিতে হবে। এর সঙ্গে দেখতে পাবেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করা রয়েছে কিনা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে কিনা, এ সকল যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তা যদি থাকে তাহলে রাইট করবেন, নাহলে কিন্তু ক্রস চিহ্ন করে রাখবেন, ঠিক আছে। তো এবার আমি আপনাদের বলি এই যে ডকুমেন্টস রয়েছে, এই যে আবেদনপত্র রয়েছে, আবেদনপত্রের সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস আপনাদের একসঙ্গে অ্যাটাচ করার পর আপনাদের কিন্তু যে অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে দেখতে পাবেন এখানে আপনাদের কী রকম সিলেকশন প্রসিডিওর রয়েছে, মানে কীভাবে নিয়োগটি করতে চলেছে। সবার প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে, এরপরে কিন্তু আপনাদের ভিভা ভয়েস হবে, কম্পিউটার টেস্ট হবে, এরপরে কিন্তু আপনাদের নিয়োগটি করতে চলেছে। তো এইভাবে করে নিয়োগের প্রক্রিয়া এখানে সম্পন্ন করা হবে। তো এরপরে আমরা পোস্টের মধ্যে চলে আসবো, যেখানে দেখতে পাবেন ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য এখানে দেখতে পাবেন ম্যাক্সিমাম যেটা এস সেটা কিন্তু 35 ইয়ার্সের মধ্যে চাওয়া হয়েছে। এবার গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিগনাইজড ইউনিভার্সিটি, তো যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডারে যদি আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেটা যে কোনো স্ট্রিম নিয়ে হতে পারে আর্টস স্ট্রিম নিয়ে, সায়েন্স স্ট্রিম নিয়ে বা কমার্স স্ট্রিম নিয়ে, যে কোনো স্ট্রিম নিয়ে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন বা নর্মালি যদি পাস করে থাকেন তাহলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। সঙ্গে দেখতে পাবেন নলেজ ইন কম্পিউটার, ইন প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্যাকেজেস, তো এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এ সকলের কাজ আপনাদের জানতে বলা হয়েছে। সঙ্গে দেখতে পাবেন প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি, বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে কিন্তু আপনাদের জানতে হবে। এরপরে দেখতে পাবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স ইন ওয়ার্কিং উইথ ওমেন ইস্যুস, ঠিক আছে। যদি ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 3 বছরে কাজ করার অভিজ্ঞতা দেখাতে হবে। দুটো মাত্র শূন্যপদ রয়েছে, যে এই কাজটির জন্য যে বেতনটি পাবেন সেটি কিন্তু 15,000 টাকা পার মান্থ। এরপরে আমি পরবর্তী পোস্টে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পারবেন সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, ম্যাক্সিমাম এজ হয়েছে 45 ইয়ার্সের মধ্যে, 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স ধরা হয়েছে। এবার এখানে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাবেন, যেখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন অর ইটিসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন এন স্ট্রিম ফ্রম এ রিগনাইজড ইউনিভার্সিটি, তো বুঝতে পারছেন যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডারে যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমাটি করে থাকেন তাহলে এখানে আবেদন করা যাবে। সঙ্গে দেখতে পাবেন আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, সেই সেমই চাইছে কম্পিউটারের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল কাজ আপনাদের জানতে বলা হয়েছে। সঙ্গে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে বলা হয়েছে। যদি আপনারা ইংলিশ ভাষায় লিখতে এবং পড়তে জানেন সেক্ষেত্রে আরও খুব ভালো হয় বা অগ্রাধিকার পেয়ে যাবেন। এর সঙ্গে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে চাইছে 3 বছর, ঠিক আছে। তো এই কাজটির জন্য এখানে যে টোটাল ভ্যাকেন্সি, একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, এই এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু 30,000 টাকা পার মান্থ। এবার কোন অ্যাড্রেসে পাঠাবেন সেই অফলাইনের ফরম্যাটটি আমি আপনাদের দেখিয়ে দিই, আর লাস্ট ডেট কবে সেটি সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাবেন অ্যাপ্লিকেশন মাস্ট বি রিচ অ্যাবাউট দ্য মেনশন অ্যাড্রেস বাই দ্য, এই যে একটি অ্যাড্রেস রয়েছে উপরে সেই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। কত তারিখের লাস্ট ডেট? 31/5/2022 তারিখে বিকেল 5টার সময় যদি আবেদনটি করতে হয় এই তারিখের মধ্যেই কিন্তু আবেদনটি করে কমপ্লিট করে নেবেন। এবার কোন অ্যাড্রেসে পাঠাবেন, সেই যে খামটি রয়েছে সেই খামে আপনারা কিন্তু অতিরিক্ত আরেকটি খাম দেবেন, যেখানে 5 টাকা ডাক টিকিট আপনাদের দিতে বলা হয়েছে। এবার আপনারা যে খামটিতে ভরে জমা করবেন, এই যে অ্যাড্রেসটি রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, সাউথ 24 পরগনা, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ ট্রেজারি বিল্ডিং, 7th ফ্লোর, আলিপুর, কলকাতা 7000027। এই যে অ্যাড্রেসটি রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই অ্যাড্রেসে
পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এই যে নিয়োগটি, এই নিয়োগটি কোন কোথায় করতে চলেছে বা কোন জেলায়, এখানে আপনারা দেখতে পারবেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ চব্বিশ পরগনা জেলায় কিন্তু নিয়োগটি করতে চলেছে। যেখানে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার আপনারা বাঁদিকে এবং ডান দিকে দেখতে পাবেন, 11/5/2022 তারিখে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছিল। তো বন্ধুগণ, এ ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি কোনোরকম কোয়েশ্চেন থাকে এই ভিডিওটি নিচে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।